संस्था एवं 16টি বেসরকারি সংস্থা বন্ধ হয়ে গেছে। কি হবে ডিপিএল ডিসিএল এর এখনো আমরা জানি না। এলএসটি বন্ধ করে দেওয়ার জন্য ইতিমধ্যে মার্জার সহ নানান ধরনের কৌশল আমাদের ইস্পাত কর্তৃপক্ষ নিয়েছে। জিএসপির যে প্রোডাকশন আছে 2.2 সেটাকে 10 মিলিয়ন টনে নিয়ে যাওয়ার জন্য আমরা লড়াই আন্দোলনে আছি এবং শিল্প বাঁচাও দুর্গাপুর বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সমস্ত সংস্থাকে খোলা এবং এলএসটিল দুর্গাপুর স্টিলকে বাঁচিয়ে রাখার জন্য এছাড়া আমাদের ডিসিএল ডিপিএল কে বাঁচিয়ে রাখার জন্য টাউনশিপ বেসরকারীকরণ করার উদ্যোগ ইতিমধ্যে ইস্পাত কর্তৃপক্ষ গ্রহণ করেছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে দুর্গাপুরের অর্থনীতি এবং রাজ্যের অর্থনীতিকে সাবলীল রাখার ক্ষেত্রে শিল্প সঙ্গে সমাজকে যুক্ত করে বিভিন্ন ধরনের আন্দোলনের কর্মসূচি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আগামী দিনে এই কর্মসূচি আমাদের আরো বেশি মানুষকে অন্যান্য ইউনিয়নকে অন্যান্য রাজনৈতিক দলকে যুক্ত করে করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এলএসটিল এবং দুর্গাপুর স্টিলকে বাঁচিয়ে রাখা ডিপিএল ডিসিএল কে বাঁচিয়ে রাখা বন্ধ কলকারখানা খোলার যে প্রচেষ্টা সেটা আমরা গ্রহণ করব।